नियोग दुर्नीति एवं आर्थिक तछरूप मामलाय ग्रेप्तार करे ईडी। मानिक भट्टाचार्य के जेले गिये जेरा करते चाय ईडी आधिकारिकरा। सेई मर्मेई तारा आदालते आवेदन करे एवं आदालत तादेर सेई आवेदन मंजूर करे। ठीक कि ईडी आवेदन करेछिलो तारा ठीक कि जानते चाय ए विषये आरेकटु विस्तारित तथ्य देब। संजना लाहिड़ी रयेछेन आमादेर संगे टेलिफोन लाइने, आमादेर प्रतिनिधि संजना जानाबे। संजना দেখো দেখা যায় যে চার দিনের জেলহাজতের পর গতকাল মানিক ভট্টাচার্যকে ফের তোলা হয়েছিল ইডির বিশেষ আদালতে এবং সেখানে কিন্তু তারা যেখানে দেখা যায় যে তারা জেল প্রেয়ার চায় এবং শুধুমাত্র জেল প্রেয়ার নয় সেখানে তারা স্পষ্ট জানায় যাতে জেলে গিয়ে ইডি ইন্টারোগেট করতে পারে সেই প্রেয়ারও কিন্তু দেওয়া হয় এবং আদালত কিন্তু এই দুটো প্রেয়ারকে কিন্তু অ্যাকসেপ্ট করে এবং আগামী 10 তারিখ পর্যন্ত 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে মানিক ভট্টাচার্যকে। এছাড়াও ইডি কিন্তু গিয়ে জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন, এমনকি তার আইনজীবীর সঙ্গে তিনি দেখা করতে পারবেন। এইরকম যাবতীয় যে বিশেষ যে নির্দেশ সেগুলো কিন্তু ইডি দিয়েছে, এমনটাই কিন্তু ইডিকে দেওয়া হয়েছে বিশেষ আদালতের তরফ থেকে, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। অনেক ধন্যবাদ সঞ্জনা। আপনাদের আরো একবার জানাবো, জেলে গিয়ে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে জেরা করতে পারবেন ইডি আধিকারিকা। মানিক ভট্টাচার্যকে জেরা করতে চেয়ে বিশেষ আদালতে আবেদন করে ইডি, ইডির সেই আবেদনের সম্মতি দেয় আদালত।